আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সো আজকের বিশেষ করে টিউটোরিয়ালটা হচ্ছে মেইনলি আমাদের বিশেষ করে অকটেন চালিত মোস্ট অফ গাড়িতে আমরা যেই এসি পাম্প ইউজ করা হয় বা ফুয়েল পাম্প অ্যাসেম্বলি ইউনিট ইউজ করা হয় সেটা নিয়ে ছোট্ট একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। গাইজ দেখুন, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ফুল অ্যাসেম্বলি ইউনিট অর এসি পাম্প। রাইট নাও এগুলো সব এখন ডিসঅ্যাসেম্বলি করা আছে। সো আমরা এই ফিল্টারটায় প্রচুর ময়লা ছিল, সো দ্যাটস আমরা এটাকে ক্লিন করলাম। এবং গাইজ দেখুন কী পরিমাণ ময়লা এবং গাছ ছিল মেইনলি এই ফিল্টারটার ভিতরে। দেখুন ভিতরে পেপার্স আছে, এই পেপারটার ভিতরে নর্মালি আমাদের দেশে যে ডার্টি ফুয়েল থাকে বিশেষ করে অকটেন, সেগুলোতে ভেজাল বা অ্যাডাল্টেশন থাকে এবং দ্যাটস ওয়াই এখানে প্রচুর ময়লা জমে এবং ইট নিড টু বি ক্লিন। এবং আমরা এটাকে প্রপারলি ক্লিন করলাম এবং এখানে পুরো ডিসঅ্যাসেম্বলিভাবে পুরো ইউনিটটা আছে। দেখুন গাইজ, দিস ইজ দ্য এসি পাম্প অর ফুয়েল পাম্প। সো এটা হচ্ছে মেইন পাম্প আর এটা হচ্ছে এটার ভিতরে মেইনলি ফিক্সিং করা থাকে। দিস ইজ দ্য ফিল্টার উইথ অ্যাসেম্বলি ইউনিট এবং এগুলো হচ্ছে ভিন্ন পার্টস, নিচের কম্পোনমেন্ট যেটা লক করে, এবং এটা হচ্ছে আমাদের এই ফিল্টারের সাধারণত নিচে এবং এসি পাম্পের এখানে সেম এইভাবে বসে মেইনলি। এবং আরেকটা বিষয় হচ্ছে দিস আপার ট্যাঙ্কের সাইডে যেটা আমাদের হচ্ছে এখানে হচ্ছে দুইটা, এটা হচ্ছে ডেলিভারি লাইন এবং এটা হচ্ছে রিটার্ন লাইন, এবং এটা হচ্ছে আমাদের মেইনলি এসি পাম্পের ইলেকট্রিক্যাল কানেকশন এবং আমাদের যে তেলের কাটার জন্য। এবং এটা হচ্ছে যে আমাদের গেজ ইউনিট যেটা দিয়ে সাধারণত আমাদের এসি পাম্পটা কী পরিমাণ ট্যাঙ্কির ভিতরে তেল আছে সেই তেলটা আমাদের মিটারে শো করে। দেখুন লো এবং হাই। এবং এটা হচ্ছে চেক বাল্ব, যেটাকেও চেক বাল্ব বলা হয়। নর্মালি এটা আমাদের এখানে বসানো থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে অবশ্যই অ্যাটলিস্ট সিক্স মান্থস লেটার আপনারা অবশ্যই গাড়ির যে এসি পাম্প আছে বিশেষ করে ফুয়েল পাম্প সেটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করাবেন, সাথে সাথে আমাদের ফুয়েল সিস্টেমটা পুরো ফুয়েল সিস্টেমটা সার্ভিস করাবেন। এখানে আমাদের ফুয়েল পাম্প অ্যাসেম্বলি ইউনিট এবং ইঞ্জেক্টরগুলোকে প্রপারলি সার্ভিস করাবেন, এতে গাড়িটা আমাদের ফুয়েলটাই খুব ভালো ভাগবে অর্থাৎ অকটেনে। আর আমাদের দেখা যায় মোস্ট অফ কেসে আমরা প্রচুর অ্যাডাল্টেশন বা ভেজাল জনিত বা ভেজাল মিশ্রিত আমরা অকটেন ইউজ করি, দ্যাটস ওয়াই গাড়ির বিভিন্ন পারফরমেন্স পারফেক্ট পাওয়া যায় এবং সাফারিং ইস্যু চলে আসে। সো দ্যাটস ওয়াই আপনার অবশ্যই অকটেন বুস্টার বা লিকুইড মলি বা ইঞ্জেক্টর ক্লিনার ইউজ করবেন, এতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই ছিল আজকে বিশেষ করে আমাদের ফুয়েল পাম্প বা এসি পাম্প কমপ্লিট অ্যাসেম্বলি ইউনিটের সার্ভিস রিলেটেড কিছু টিপস। আর এ হচ্ছে আমাদের মেইনলি ভিজিটিং কার্ড, ইফ ইউ নিড এনি সার্ভিস ইনশাল্লাহ ইউ ক্যান টক টু হেয়ার অ্যান্ড দিস ইজ দ্য বথ সাইড কার্ডস এবং দিস ইজ আওয়ার সার্ভিস, ইফ ইউ নিড ইউ ক্যান কল আস ইনশাল্লাহ উইল গিভ ইউ সাপোর্ট। সো থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত মেইনলি আমরা আমাদের প্রত্যেকটা রিভিউতে বা টিউটোরিয়ালে চেষ্টা করি আপনাদের সাথে আমাদের ইনফরমেশনগুলো শেয়ার করতে, যেটা কিনা আপনাদের জন্য হেল্পফুল। দ্যাটস ওয়াই আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং আমার জন্য দোয়া করবেন। ফাইনালি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।